मतदान पछि कुचबिहारको शीतलकुचीमा एकपल्ट फेरि गोलीबारीको घटना प्रकाशमा आएको छ। बिहीबार अबेर राति शीतलकुची ब्लकको लालबजार अञ्चलको तृणमूल कङ्ग्रेसका प्रधान अनिमेष राईमाथि गोली चलाउँदा तिनी घाइते भएका छन्। प्राप्त जानकारी अनुसार अनिमेष राय गत राति लालबजार चौपतीमा आयोजित एउटा साङ्गठनिक बैठकपछि घर फर्किरहेका थिए। त्यही समय केही बदमाशहरूले तिनीमाथि लक्ष्य गरेर गोली चलाए। उक्त घटनापछि तिनलाई तत्कालै उद्धार गरेर शीतलकुची प्राथमिक स्वास्थ्य केन्द्रमा पुर्याइयो अनि यसपछि त्यहाँबाट फेरि कुचबिहारको एउटा नर्सिङ होममा रेफर गरिदिएको छ। अनिमेष रायको घुँडामाथि गोली लागेको बताइएको छ। उक्त घटना कसको संलग्नतामा रहेको छ भन्ने थाहा लागेको छैन, तथापि शीतलकुची थाना पुलिसले सम्पूर्ण मामिलाको जाँच गरिरहेको छ। कुचबिहार जिल्लाको तृणमूल काङ्ग्रेस नेता अनि जिल्ला परिषदका सहसभापति अब्दुल जलिल अहमद आज घाइते प्रधान अनिमेष राईलाई हेर्न नर्सिङ होम आइपुगेका थिए। यस अवधि तिनीहरूले भने यो इलाकामा भाजपाको प्रभुत्व रहेको छ, भाजपाको सहयोगमा नै बदमासहरूले उक्त घटना गरेको, तथापि भाजपाले उक्त आरोपलाई सोझै अस्वीकार गरेको छ। भाजपाको शीतलकुची विधानसभाका विधायक बरेन चन्द्र बर्मनले भने तृणमूलसित भाजपामाथि आरोप लगाउन बाहेक अरू कुनै काम छैन, पुलिस प्रशासनले सही प्रकारले जाँच गर्नुपर्छ। উনি বড় মোর্চার থেকে বাড়ি যেতেছিল, তারপর রাতের অন্ধকারে দুষ্কৃতকারী গুলি করছে, উনি স্কুটারের পিছনে ছিল, গুলি করছে দুষ্কৃতকারীরা। আমার মনে হয় এই দুষ্কৃতকারীরা বিজিবির মদত সুস্থ কিছু হবে, ওই এলাকাতে বিজিবি আছে, এদের মদত সুস্থ কেউ হবে। রাত্রিবেলা আছে, হ্যাঁ অঞ্চল প্রধান নানান কাজে, আমাদের যেমন আমরা সহকারী সভাপতি আমাদের যেতে হয় না, তা মানুষ তো কাজে যায়, আছে আমরা দেখতেছি, আমার মনে হয় কিন্তু আমরা দেখতেছি, তাও তদন্ত করে দেখতেছি। গতকাল রাত্রে লালবাজার অঞ্চলতে যে ঘটনা ঘটেছে, সত্যি এই ঘটনার জন্য আমরা মর্মাহত এবং দুঃখিত ব্যথিত। দুষ্কৃতকারী এবং সমাজ বিরোধীরা যেভাবে ঘটনা ঘটাচ্ছে, এই ঘটনাকে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। আজকে সমাজ বিরোধী সংখ্যা এতটা বেড়ে গেছে, তাদের দৌরাত্ম্য বেড়ে গেছে, তার ফলেতে আজকে তৃণমূলের প্রধান লালবাজার অঞ্চলের তাকে গুলিবিদ্ধ হতে হল। এর থেকে আর কি দুর্ভাগ্য আছে? গোটা রাজ্যটা বন্দুকের পিস্তল দিয়েই ভরে গেছে লালবাজার অঞ্চলতেও। এত দৌরাত্ম্য, অসামাজিক কার্যক্রম, আজকে পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই, শাসন নেই, যত্রতত্র গুলিগালাজ, বোমবাজি, হানাহানি, কাটাকাটি, মারামারি। আজকে পুলিশ কি করছে পুলিশ জানে না। পুলিশকে আমি নিরপেক্ষ তদন্ত করতে বলছি, নিরপেক্ষ তদন্ত করে দোষীকে যে দলেরই হোক তাকে শাস্তি পেতে হবে, তার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা পরবর্তীকালে কি দেখব, এখানে পুলিশই কোনো নিয়ন্ত্রণ নেই, তারা দুষ্কৃতকারীদের আড়াল করছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে। এই গোটা পশ্চিমবাংলাতে চলছে, নির্বাচনের আগে নির্বাচনের পরে তারা গোটা এলাকা ভীত সন্ত্রস্ত করবার রাখার জন্যে এই তাদের পলিসি। আজকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, আজকে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, আইন বলে কিছু নেই, আর তার ফলেতে আজকে এইসব দুর্ঘটনা ঘটছে। আমি এইসব ঘটনায় তীব্র ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্যে, তাদেরকে যে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবার জন্যে আমি সবাইকে, যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি আবেদন জানাচ্ছি। আর এইসব ঘটনা অচিরে বন্ধ হোক, হানাহানি, কাটাকাটি, মারামারি, গুলি গালাজ, বোমবাজি, এইসব লুটতরাজ তৃণমূলের যুগেই হচ্ছে, তৃণমূলের শাসনকালে হচ্ছে। তারা আজকে বোম পিস্তল গুলি দিয়ে রাজ্যটাকে শ্মশানে পরিণত করবার চেষ্টা করছে।